আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি মসজিদে আবু বকর মসজিদের সামনে। এটা মসজিদে নববীর কাছেই, অনেক সুন্দর জায়গা, অনেক কবুতর এখানে, অনেক সুন্দর জায়গাটা, অনেক কবুতর মসজিদে আবু বকরের সামনে। এটা বাবু সালাম গেটেতে সামনে দিয়ে কিছুক্ষণ হাঁটলেই দেখতে পাবেন এই মসজিদটা, মদিনা মসজিদে আবু বকর। অনেক সুন্দর, অনেক কবুতর এখানে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে। মদিনার বিল্ডিংগুলো অনেক সুন্দর, কি সুন্দর জায়গাটা, অনেক কবুতরগুলো অনেক সুন্দর উঠতে আছে, খালি অনেক অনেক মানুষ আছে, অনেক সুন্দর বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করছে। মসজিদে আবু বকর, মসজিদে ওবামা, আরেকটা মসজিদ আছে, দুইটা মসজিদ, মসজিদে আবু বকর মসজিদে নামাজ পড়ে না, এটা অনেক সুন্দর করে এমনি তৈরি করছে। এই যে এটা এমনি তৈরি করছে, অনেক সুন্দর, এটাতে নামাজ পড়ে না, পাশে আরেকটা আছে এটাতে নামাজ পড়ে। মসজিদের নববীর কাছেই, বেশিক্ষণ লাগে না, 5 মিনিট লাগবে হাঁটতে আসতে। এইটাই মসজিদে আবু বকর, কবুতর উপরে কত, এদিকের বিল্ডিংগুলো সব একরকম, অনেক সুন্দর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে কবুতরের অনেক খাওয়ান দিয়েছে এখানে, দেখেন কত কবুতর, অনেক সুন্দর কবুতর, সব খাওয়ান খাইতে আছে, বগুলো গেলে উড়াল মারে, বাংলাদেশি বাইরে কাজ করে এখানে, বল দিয়া। মসজিদ, মসজিদে নববীর গেট দিয়া বাড়ি, এই যে মসজিদ আবু বকর, ওই দূরে দেখা যাচ্ছে, এটাই গেট দিয়া বাড়ি দেখতে পাবেন। যারা যারা মদিনা আসেনি তারা আসবেন, অনেক সুন্দর মদিনা, অন্যরকম একটা ভালো লাগে, এদিকের আবহাওয়া অনেক সুন্দর, বাতাসটা অনেক সুন্দর ভালো লাগে, মদিনার পরিবেশ অনেক সুন্দর, অন্যরকম একটা ভালো লাগে মদিনা। মদিনা আসলে এই জায়গায় ঘুরে ঘুরে দেখে যাবেন, অনেক সুন্দর জায়গা। আজকের মতন এখানেই শেষ, আল্লাহ হাফেজ।